ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই, সূরাতুন নিসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা আমুরান্নাহুম ফালাইগাইরুন্না খালকাল্লাহ। যে শয়তান আল্লাহর কাছে বলেছিল, এটা আল্লাহ নকল করেছেন শয়তানের কথাকে, যে আল্লাহর কাছে বলেছিল যে আমি অবশ্যই আমি মানুষদেরকে ওই জিনিসের প্রতি নির্দেশ দেবো যাতে করে তারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে দেয়। তাহলে এই আয়াত দ্বারা বুঝলাম যে কেউ যদি আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে, এটা হলো শয়তানি কাজ। সৃষ্টি পরিবর্তন করার মানে কি? মানে হলো ন্যাচারাল প্রসেস যেটা আছে, যেমন যে একজন পুরুষের দাড়ি উঠে, একজন মহিলার দাড়ি উঠে না। এখন পুরুষের দাড়ি উঠাটা তাহলে ন্যাচারাল প্রসেস, আর মহিলার দাড়ি না উঠাটা হলো ন্যাচারাল প্রসেস। এখন যদি কোনো পুরুষে দাড়ি না রাখে যা, বা তাহলে বোঝা গেল যে ওই পুরুষটা মহিলার সাদৃশ্য করলো, তো তখন সে কি করেছে? আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করেছে। এক, এরপরে এই মুসলিমের একটা হাদিস আছে, এই 604 নম্বর হাদিস, যেখানের মধ্যে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 10টা জিনিস হলো ফিতরাত, এর মধ্যে দাড়ি বাড়ানো। তো এরকম প্রথমটা হলো দাড়ি বাড়ানো, আর এভাবে আছে ফিতরতের 10টা জিনিস। আপনি মুসলিমের এই 604 নম্বর হাদিসটা আপনি দেখতে পারেন। তো দেখেন, কেউ যদি দাড়ি বাড়ানোর কথা আল্লাহ রসুলে বলেছেন, কেউ যদি দাড়ি না রাখে তাহলে বোঝা গেল সে ফিতরতকে নষ্ট করলো। তো যে ফিতরতকে নষ্ট করলো, এটা হলো শয়তানি কাজ। এরপরে বুখারীর একটা হাদিস, 5885 নম্বর হাদিস, যেটার মধ্যে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন, লানত ওই পুরুষের উপর যে মহিলার সুরত ধরে, সেম ওই মহিলার উপর লানত যে পুরুষের সুরত ধরে। তো প্রিয় দিনী ভাই, এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদের একটা হাদিস আছে যে যে কৌম যে কৌমের সাথে কি করবে, সাদৃশ্য অবলম্বন করবে, তার কেমত ওই কৌমের সাথে হবে। সাদৃশ্য অবলম্বন করার ক্ষেত্রে আপনি এটা বলতে পারেন না যে যে ওই ইহুদি খ্রিস্টানরা প্যান্ট পরে আমরা পুরুষরা কি প্যান্ট পরতে পারবো না, কারণ ওই কৌমে তো প্যান্ট পরে না, এটা এরকম কোনো কথা না। কারণ আপনার তো ইহুদি খ্রিস্টানের ফোন ব্যবহার করেন, তো এই জন্য কি আপনি ফোন ব্যবহার করা বাদ দিয়ে দিবেন? সাদৃশ্য বলতে এরকম না, সাদৃশ্য বলতে এটাই বোঝানো হয়েছে যে এমন পোশাক, কোনো মহিলা পুরুষের এমন পোশাক পরিধান করলো যে পোশাক পরিধান করার কারণে দূর থেকে একজন মানুষ ওই মহিলাকে চিনতে পারতেছে না, যে বুঝতে পারতেছে না, মানে তার একটু দূর থেকে চিনতে পারতেছে না যে মহিলা না পুরুষ, কারণ পোশাকের কারণে তাকে বোঝা যাচ্ছে না সে মহিলা, অথচ ওই পুরুষের পোশাক পরিধান করেছে। তো প্রিয় দিনী ভাই, এই জাতীয় পোশাক পরা এবং এই জাতীয় পরিবর্তন করা আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। কারণ আপনার প্রশ্ন যেটা, যে যদি কোনো মহিলা তার স্বামীর পোশাক পরে স্বামীর সাথে এই কি করার জন্য, তাহলে সেটা কোনো জায়জ না, জায়জ হওয়ার কোনো কথা না, জায়জ আছে। কারণ সেক্ষেত্রে স্বামী স্ত্রীর ভালোবাসা মহব্বত এটার মধ্যে আরও বাড়বে। তবে হ্যাঁ, এই পোশাক পরে বের হতে পারবে না, অন্য পুরুষ তো দেখতেই পারবে না, বের হতেও পারবে না, কারণ পুরুষের পোশাক, পুরুষের কাপড়াদি মহিলা পরে বের হওয়া মহিলার জন্য জায়জ হবে না। স্বামীর ক্ষেত্রে যদি সেটা স্বামীর সামনে ব্যবহার করে আর স্বামীকে দেখানোর জন্য, আনন্দ দেওয়ার জন্য, তো এটা জায়জ হবে না। আশা করি বুঝতে পেরেছেন, জাজাকাল্লাহ। এটা জায়জ হবে ও স্বামীকে আনন্দ করার জন্য বা আনন্দ দেওয়ার জন্য স্বামীর পোশাক পরে, তাহলে সেটা কোনো সমস্যা হবে না। আশা করি আপনি সেটা বুঝতে পেরেছেন, জাজাকাল্লাহ।